আজকে আমি দেখাবো কি করে আমরা আমাদের ব্লাড প্রেশার চেক করতে পারি ঘরেতে। এর জন্য ডাক্তারের কাছে বা কোনো মেডিকেল শপে যাওয়ার কোনো দরকার নেই। তো এর জন্য আমাদেরকে একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। এই ইনস্ট্রুমেন্টটা আজকাল দিনে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই বাক্সের ভেতরে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ইলেকট্রনিক ডিসপ্লে ইউনিট থাকবে যেটা ব্যাটারি দিয়ে চলে, এর মধ্যে চারটে ব্যাটারি থাকে, ব্যাটারি কিছুদিন ইউজ হওয়ার পরে চেঞ্জ করতে হবে। এই ডিসপ্লে ইউনিটে তিনটে রিডিং হয়, ওপরে সিস্টোলিক প্রেশার, মাঝখানে ডায়াস্টোলিক প্রেশার আর নিচে পালস রিডিং। আর এর মধ্যে দুটো সুইচ আছে, একটা লেখা আছে এম, এম মানে মেমোরি, আগে যে রিডিং নেওয়া হয়েছে সেটা দেওয়ালে দেখা যাবে, আর নিচে হচ্ছে পাওয়ার সুইচ। আর সেকেন্ড আর একটা জিনিস আসবে এর মধ্যে, এই জিনিসটা আসবে, এর মধ্যে একটা পাইপ আছে, এটা এটা হাতের মধ্যে পরে নিতে হবে। ওকে, তো আমি দেখাচ্ছি এটাকে আমি, আর এটার মধ্যে একটা আছে যে এই যে টিউবটা আছে, এই টিউবটা যেন বাইরের দিকে থাকে যখন আমরা এটা হাতের মধ্যে পরে নেব। এইভাবে হাতে ঢুকিয়ে নিলাম আপার আর্ম এরিয়াতে, দিয়ে এখানে হালকাভাবে টাইট দিয়ে দিলাম। এবার এই যে ইনস্ট্রুমেন্ট, এই যে টিউবের মাথাটা আছে, এটা এই ইনস্ট্রুমেন্টের সাইডের দেওয়ালে একটা ছোট হোল আছে, এই হোলেতে এটাকে লাগিয়ে দিতে হবে। ওকে, এখন ইনস্ট্রুমেন্ট রেডি আছে ব্লাড প্রেশার রিডিং নেবার জন্য। আমাকে এই পাওয়ারের সুইচটাকে দাবিয়ে দিতে হবে, দিলে একটা বিপ করে আওয়াজ হবে, তারপর এই মেশিনটা চালু হয়ে যাবে, কিছুক্ষণ টাইম নেবে, তারপর রিডিং দিয়ে দেবে। দাবাচ্ছি সুইচটা, বিপ আওয়াজ হলো, এর মধ্যে একটা কম্প্রেসার চালু হয়, হাওয়ার প্রেশার দেবে, এই পাইপ দিয়ে আসবে, এসে এখানে হাওয়াটা প্রেশার দেবে, দিলে আমাদের ব্লাড প্রেশারটা নেওয়া যাবে। একটু সময় লাগে, ফিউ সেকেন্ডস, 10-15-20 সেকেন্ড। আর এই ইনস্ট্রুমেন্টটা আজকালকার দিনে যে কোনো হসপিটালে ভি ইউজ হচ্ছে এবং ডাক্তারেদের চেম্বারেও তো এটা ইউজ হচ্ছে। একটা বিপ সাউন্ড দিয়ে তিনটে রিডিং চলে আসবে, একটা বিপ সাউন্ড আসবে একটুক্ষণের মধ্যে। আর এটা চলার সময় এখানে একটু প্রেশার অনুভব হবে, চাপ আসবে একটু। ওকে, আর একটু ওয়েট করতে হবে। একটা আওয়াজ হবে, বিপ আওয়াজ হবে, আওয়াজ হলো, এখানে প্রেশারের রিডিং চলে এলো, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার এবং পালসের প্রেশার। খুবই সহজ, যে কেউ চেক করতে পারে বাড়িতে। আর আমাদের হেলথের জন্য এটা চেক করাবই দরকার আছে, প্রতি মাসে একবার সবার। ধন্যবাদ।